মশানাশক স্প্রে নিয়ে বড়সড় বেনিয়ম সামনে এলো বাঁকুড়া বিষ্ণুপুর পৌরসভায়। পৌরসভার পক্ষ থেকে মেয়াদ উত্তীর্ণ মশানাশক স্প্রে করা হচ্ছে জনগণের চোখে পড়তেই 8 নম্বর ওয়াদে স্প্রে বন্ধ করে দেয় ওই এলাকার নাগরিকবৃন্দ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিষ্ণুপুর পৌরসভার কর্মীরা 8 নম্বর ওয়ার্ডে মশানাশক স্প্রে করতে যান। স্থানীয় বাসিন্দারা দেখেন যে কীটনাশক স্প্রে করা হচ্ছে তার মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। বিষয়টি নজরে আসতেই তা স্প্রে করা বন্ধ করে দেন। আজকে সকালে আমাদের এখানে মশা মারার যে একটা স্প্রে ওষুধ, সেটা এখানে স্প্রে করতে এসেছিল, কিন্তু আমি এটা দেখলাম যে এটা ডেটটা পেরিয়ে গেছে। এটা 2018 তৈরি আর 2020 এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু এটা যে এক্সপায়ার ডেটটা, এটা তো আমাদের ফালতু জিনিস, এটা আমাদের কোনো কাজেই লাগবে না, তো বরং ক্ষতি হতে পারে। তাহলে এটা আমরা দিতে দেবো কেন? এটা ফেরত নিয়ে যান, তাছাড়া কোনো উপায় নাই, এটা আমরা দিতে দেবো না। এখানে এক্সপায়ার ডেটের মালটা আমরা কেন এখানে দিতে দেবো? পৌরসভা দিচ্ছে কেন, আমরা সেটা কী করে বলবো? পৌরসভা দেওয়া উচিত নয়, এটা কোনো দিনও স্প্রে করতে আমরা দেবো না। যেহেতু এক্সপায়ার ডেট চলে গেছে, সেটা আর পেরিয়ে গেছে, সেটা তো আর কোনো উপায় নাই। এগুলো তো ফেলে দেওয়ার কথা, এটা ফেলে দেওয়ার কথা তো। ওষুধ দোকানে যেরকম ডেট এক্সপায়ার হয়ে গেলে ওষুধগুলো ফেলে দেয়, এটাও তো সেই পর্যায়েই পড়েছে। সেটাই আমাদের ওয়ার্ডে দিতে এসছে, আমরা কেন দিতে দেবো? আমরা আগে দীর্ঘদিন দিই, দীর্ঘদিন ধরে আমরা দিয়ে এসছি। আমরা আগে এরকম লুজ প্যাকেট দিত, আমরা কোনোদিনও ডেট দেখতাম না। তো আজকে আমি যখন দিতে এসেছিলাম, তখন আমাকে একজন বললো খাপটা দেখি, তখন ডেট এক্সপায়ার দেখলো যে ডেট এক্সপায়ার, তো আমাকে দিতে বান করলো। আমরা দীর্ঘদিন দিয়ে এসছি, কিন্তু আমরা তো দিয়ে যাচ্ছি মানুষের কাছে, কিন্তু আমরা কোনোদিনও ডেট দেখিনি। তার জন্য এবারে আপনার ওই যারা ডেট দেখতে চাইলো, আমি তার আগে খাপটা দেখতে চাইলো, আমি খাপ দেখালাম। ওই আমাদের সব আমাদের পার্টির যারা এখানে ওয়ার্ডের লোকজন আছে, যারা সব আছে, তারা দেখতে চাইলো, আমরা দেখাইছি, তখন বলছে না দিতে হবে নি, তো আমরা বন্ধ করে দিয়েছি। আমরা দীর্ঘদিন দিচ্ছি, কিন্তু আমরা কোনোদিনও ডেট দেখিনি। তো আমরা পৌরসভা দিচ্ছি, আমরা তো কোনোদিনও ডেট দেখিনি। পুর প্রধান জানান, মশানাশক কীটনাশক সরবরাহ করেছিল পুর ও নগর উন্নয়ন দপ্তর। কিভাবে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক এলো সেটা খতিয়ে দেখা হবে। বিষয়টি আমার আগে জানা ছিল না, কিন্তু আমার সুপারভাইজার এসে আমাকে প্যাকেটটি দেখাবার পর আমি দেখলাম যে হ্যাঁ, ডেটটা এক্সপায়ারি, সেটা 2018 সালের ডেট এবং 2020 সালে সেটা এক্সপায়ারি হয়েছে। তো বিষয়টি কার গাফিলতিতে হয়েছে ব্যাপারটা আমি একটু খবর নিয়ে দেখছি, বা আমি চেয়ারম্যান সাহেবকেও জানাচ্ছি, ব্যাপারটা তো আমার জানা ছিল না, আমি খোঁজ খবর নিয়ে ব্যাপারটা দেখছি। না, কাজে লাগবে না, কিন্তু কার গাফিলতিতে এটা হলো এটা তো আমার জানা নেই এখনো পর্যন্ত। সুপারভাইজার ওষুধটা কালেকশন করে নিয়ে এসছে, সুপারভাইজার আমাকে নিয়ে এসে দেখাবার পর আমি দেখলাম যে হ্যাঁ, ডেটটি এক্সপায়ারি, 2018 সালের ম্যানুফ্যাকচার ডেট এবং 2020 সালে সেটা তার এক্সপায়ারি ডেট, কিন্তু আমি সেটি ওষুধ মানে মেডিসিনটি আমি রেখে দিয়েছি। আমি এরপর খোঁজ খবর নিচ্ছি যে পৌরসভা থেকে যে ওষুধটা বেরিয়ে এলো, কার গাফিলতিতে এটা বেরিয়ে এলো, এটা তো আমার জানা নেই, আমি খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই আপনাদেরকে জানাচ্ছি। বাঁকুড়া থেকে সৈয়দ মাহফিজুল হুদা, আনন্দ বার্তা।